नमस्कार बंधुरा, आज हमें अपन के भारत सरकार एक विशेष उद्योग सम्बन्धे बोलब। ये उद्योगटी हे कि साधारण मानुष विभिन्न भावे प्रतारित हई, से आर्थिक भावे प्रतारित होते व्यक्तर द्वारा अथवा को जमीन जगह संक्रांत विभिन्न भावे प्रतारित हई। तो से सम्बन्धे अपनी कथाय अभिजोग करबें से बेपारे चिंता भावना करे आमरा स्थिर करते पारी ना। तार जन्नो आमरा जाते एई समस्या थेके मुक्ति पेते पारी तार जन्नो भारत सरकार एकटा विशेष वेब पोर्टाल लंच करेछे, जेखानटाय आपनी आपनार समस्या निये आमादेर माननीय प्रधानमंत्रीजीके जानाते पारबेन। तार जन्नो आपनी आपनार मोबाइल थेकेओ এই আবেদনটি করতে পারবেন সম্পূর্ণ কাজটি। এছাড়া আপনি আপনার ল্যাপটপ অথবা পার্সোনাল কম্পিউটার থেকেও করতে পারবেন। তো আমি এখানে কী কী বলবো, যে আপনি কীভাবে আবেদন করবেন এবং আবেদন করার পরে আপনার আবেদনটা কতখানি এগোলো অর্থাৎ কতখানি সমাধান হলো সে সম্বন্ধেও আপনি জানতে পারবেন। তো চলুন প্রথমে দেখা যাক। তো আপনি আপনার মোবাইলে দেখুন নিচেই যে গুগল ক্রোমে ক্লিক করুন, আর কম্পিউটার হলে গুগল ক্রোম ওপেন করুন। করার পরে দেখুন পিএম ইন্ডিয়া বলে লিখে সার্চ করুন। পিএম ইন্ডিয়া লিখে সার্চ করার পর দেখুন পিএম ইন্ডিয়া.গভর্নমেন্ট.ইন চলে এসেছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন উপরে আছে ইংলিশ, হিন্দি, বাংলা, অসমি যে কোনো আছে, আপনি আপনার বেঙ্গলি হলে বেঙ্গলি নেবেন, বেঙ্গলিতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন সাইডে যে মেনু বারটা আছে উপরে, মেনু বারে ক্লিক করার পর যেমন নিচের দিকে নামুন, নেমে দেখুন এই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সংযোগ এখানটায় ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন একটা নতুন পেজ খুলেছে, এখানটায় আছে মাই গভর্নমেন্ট, আপনার ভাবনা অন্তর্দৃষ্টি চিন্তাধারা আমাদের সঙ্গে শেয়ার করুন। এবং আরেকটা আছে পেন সিগন্যাল সাইন দিয়ে প্রধানমন্ত্রীকে লিখুন। তো আপনি এখানে ক্লিক করুন, প্রধানমন্ত্রীকে লিখুন বলে ক্লিক করার পর দেখুন একটা নতুন পেজে নিয়ে যাবে। এখানে দেখুন একটা পপ আপ মেসেজ এসছে যে আপনি কি করোনার বিরুদ্ধে লড়ার জন্য সরকারের কোনো সাজেশান বা আইডিয়া দেবেন। তো আপনি যদি দিতে চান তাহলে ইয়েস করবেন, না হলে না করবেন। যেহেতু আমি আপাতত এই নিয়ে অভিযোগ করব আমার নিজস্ব ব্যাপার নিয়ে পার্সোনাল এই সমস্যা, সেটা নিয়ে তাহলে নো করবেন। নো করার পর দেখুন এখানটায় আপনি নাম দেবেন আপনার, তবে হ্যাঁ আপনি বাংলায় ওয়েব ক্লিক করলেও এখানটায় আপনাকে ইংরেজিতে নামটা লিখতে হবে। এরপর দেখুন মেল ফিমেল ট্রান্সজেন্ডার আপনার যেটা হবে সেটা আপনি দেবেন, মেল হলে অর্থাৎ পুরুষ, ফিমেল মহিলা, ট্রান্সজেন্ডার বলতে রূপান্তরগামী, এভাবে আপনার যেটা হবে সেটা আপনি ক্লিক করবেন। এরপর কান্ট্রি ইন্ডিয়া চলে এসেছে, অ্যাড্রেস আপনি দেবেন, আপনার যে অ্যাড্রেস আছে অবশ্যই দিতে হবে, কারণ দেখুন লাল স্টার দেওয়া আছে। এরপরে আপনি পিন নাম্বার দেবেন, পিন নাম্বার দেওয়ার পরে দেখুন ফোন নাম্বার চাইছে, ও তার আগে দেখুন এখানে স্টেট সিলেক্ট করতে বলেছে, তো স্টেট সিলেক্ট করুন ওয়েস্ট বেঙ্গল। করার পর দেখুন এখানে ডিস্ট্রিক্ট চলে এসেছে, ডিফল্ট আলিপুরদুয়ার উপরে ছিল বলে আপনার যেটা হবে সেটা আপনি ক্লিক করুন। এরপরে দেখুন দেওয়ার পরে আপনি মোবাইল নাম্বার দেবেন, এখানে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিও ভ্যালিড দেবেন, কারণ আপনি যে অভিযোগটি করছেন সেই অভিযোগের যে কমপ্লেট নম্বর এইখানটায় আপনাকে মেসেজ করে জানাবে, অর্থাৎ আপনার কমপ্লেন নাম্বার তো দরকার ভবিষ্যতে আপনি রেফারেন্স হিসাবে আপনি যে আপনার কাজটা কত দূর এগোলো তার জন্য। তো এইখানটায় মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই দেবেন। এরপরে দেখুন আপনার কী ধরনের অভিযোগ আছে, পাবলিক গ্রিভিয়েন্স যে কোনো ধরনের অভিযোগের জন্য, সাজেশান, ফিডব্যাক, তারপরে দেখুন ফিনান্সিয়াল ফ্রড, আমি আপাতত ফিনান্সিয়াল ফ্রড করব। এছাড়াও আপনি দেখুন আরও আছে গ্রিটিংস, আপনি প্রধানমন্ত্রীকে উইশ করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট টু পিএম, হ্যাঁ পিএমের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে মেসেজ বিভিন্নভাবে, ফিনান্সিয়াল ফ্রড। তারপরে দেখুন এখানটায় এখানে লিখতে বলেছে আপনার যা সমস্যা, আপনি 4000 লেটারে লিখবেন, 4000 অক্ষরে লিখবেন। এখানে কিছু নিয়ম আছে, স্পেশাল ক্যারেক্টারগুলো এগুলো অ্যালাউড হবে না, আপনি স্পেশাল ক্যারেক্টার ছাড়াই লিখতে হবে আপনাকে। এবারে দেখুন এখানে বলেছে ডু ইউ ওয়ান্ট টু আপলোড পিডিএফ অ্যাটাচমেন্ট, আপনার যদি ধরুন এই অভিযোগ নিয়ে আপনি কোথাও
সমস্যা নিয়ে অভিযোগ করেছেন তার যদি কোনো প্রমাণপত্র অর্থাৎ ব্যাংক বা পুলিশ থানায় যদি কোনো অভিযোগ করে থাকেন সেটার জন্য আপনি এখানে আপনার অভিযোগপত্রটি স্ক্যান করে এখানটায় আপলোড করতে হবে। তো আপনার যদি থাকে সেই রকম তাহলে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পরে দেখুন এখানে চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করার পরে দেখুন একটা নতুন অপশান আসবে, এখানে ক্লিক করার পরে দেখুন পেজটা খুলে গেছে। আপনার যদি থাকে এইরকম তাহলে আপনি ক্লিক করে ওটাকে সাবমিট করুন, না হলে আপনি ক্যান্সেল করে বেরিয়ে আসুন। তো আপনার যদি থাকে এখানটায় কোনো এই রকম স্ক্যান কপি তবে সাবমিট করুন, না হলে ক্যান্সেল করুন। ক্যান্সেল করার পরে দেখুন এরপরে দেখুন 295 এই যে এন্ড কোডটা আপনি এখানে দেবেন, এইখানটা দেওয়ার পরে আপনি সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল বা মেল আইডিতে একটা কমপ্লেন নাম্বার আসবে, সেই কমপ্লেন নাম্বারটা নিয়ে আপনি ভবিষ্যতে অর্থাৎ কিছুদিন পরে আপনার অভিযোগটা কতখানি কাজ এলো সেটা জানার জন্য আপনি কী করবেন, পিজি পোর্টাল বলে আর একটা পোর্টালে যেতে হবে। পিজি পোর্টাল, পিজি পোর্টালে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন মেনু বারে গিয়ে ভিউ স্ট্যাটাস, স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনাকে মেল বা মেসেজের মাধ্যমে যে নাম্বারটা দিয়েছে সেটা এখানে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় পুট করুন, দিয়ে আপনার ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিন, এরপর সিকিউরিটি করে যে 9136 আপনার যেটা আসবে ওয়েবে সেটা দেবেন, দিয়ে সাবমিট করুন। ওখানটায় আপনাকে দেখিয়ে দেবে যে আপনার অভিযোগপত্রটি কতখানি কী কাজ এগুলো অর্থাৎ কী সমস্যার জন্য সমাধানের জন্য কী কতটুকু কাজ গিয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।